नमस्कार करोना रावे बांग्ला टक शोते आपनादेर सबाई के स्वागत जानाच्छि आमी सुजित चट्टोपाध्याय रोयेछि आपनादेर संगे এই যে পরিস্থিতি তৈরি হয়েছিল আজ থেকে ঠিক 6 মাস আগে করোনা গোটা বিশ্বে যখন ছড়িয়ে পড়ল এবং ভারতবর্ষে এই করোনার বিরুদ্ধে একটা যখন প্রতিরোধ একটা যুদ্ধ সেই সময় থেকে তার পরেই আমাদের লকডাউনের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই 6টা মাস আমাদের কাছে জীবনের মানে বদলে দিয়েছে জীবনের গতি প্রকৃতি সমস্ত কিছুই অনেক বদলে গেছে এই করোনার যখন লকডাউন যখন আস্তে আস্তে উঠেছে এবং হচ্ছে প্রায় লকডাউন শেষ লগ্নে তখন নিঃসন্দেহে কতগুলো বিষয় সামনে আসে যারপর করোনা পরবর্তী বাংলা চেহারাটা কেমন হতে পারে পূজো আসছে আজকেই গুরুত্বপূর্ণভাবে পূজোর যে মিটিং সমস্ত পূজো কমিটিগুলোকে নিয়ে যে কোঅর্ডিনেশন কমিটি বা সমন্বয় কমিটি সেই সমন্বয় কমিটির সাথে বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে করোনা পরবর্তী যে পরিস্থিতি রয়েছে সেখানে সমস্ত ক্লাবগুলোকে এবার যারা রেজিস্টার্ড 50,000 টাকা করে দেওয়া হবে যাতে পূজো নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং তার সাথে সাথে অনেকগুলো বিধি ব্যবস্থাকে নিয়ে আমরা এক নতুন সময়ের দিকে দাঁড়াবো যেখানে পূজো হবে কিন্তু এক অন্য রকম ফ্লেভারে পরিস্থিতি এমন জায়গায় রয়েছে যে যেখানে সংসদে আমরা এই 6 মাস পর্বে যদি লাভ ক্ষতির হিসেব করি তাহলে দেখব যে গুরুত্বপূর্ণ কতগুলো বিল কিন্তু সামনে এসেছে একটা কৃষি সংক্রান্ত তিনটি বিল এবং শ্রম সংক্রান্ত কোনো চাকরি আর স্থায়ী চাকরি নয় এমন বিলও এসেছে সরকারি চাকরিও আগামী দিনে কন্ট্রাকচুয়ালের দিকে যাচ্ছে এই সমস্ত বিষয়ে লাভ ক্ষতির হিসেব নিঃসন্দেহে একটা নতুন যুগে আমরা প্রবেশ করব করোনা পরবর্তী ভারত এবং করোনা পরবর্তী বাংলা আজ আমরা করোনা পরবর্তী বাংলা ঠিক কী ছবির দিকে যাব সেটা নিয়ে আসব তবে মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য আপনাদের কাছে নিঃসন্দেহে শোনাবো এবং তার আগে একটু জানিয়ে দিই কারা কারা আজকে প্যানেলিস্ট হিসাবে রয়েছেন রাহুল চক্রবর্তী রয়েছেন প্রযুক্তিবিদ স্বাগত জানাচ্ছি তাকে রয়েছেন স্নায়ু শল্য চিকিৎসক বিশিষ্ট স্নায়ু শল্য চিকিৎসক ডাক্তার ভাস্কর উকিল আর্থিক বিশেষজ্ঞ এবং যিনি বিশিষ্ট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অনির্বাণ দত্ত এবং পরবর্তী সময়ে যোগ দিচ্ছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ রাজনৈতিক ভাষ্যকার আমি প্রত্যেকের কাছ থেকে প্রাথমিক অবস্থায় একটা লাভ ক্ষতির হিসেব আমি প্রথমে জেনে নেব ডাক্তার ভাস্কর উকিল আপনার কাছে জানব যে করোনার যে স্পাইক 6 মাস এখনও পর্যন্ত রয়েছে প্রায় 87% রাজ্যে সুস্থতার হার এই মধ্যে দিয়ে কি পেলেন এই 6টা মাস আপনাদের একদম ফ্রন্ট লাইন ওয়ারিয়ার হিসাবে কাজ করতে হয়েছে যেখানে প্রচুর আপনাদের অপারেশন করতে হয়েছে প্রযুক্তির ব্যবহার নিতে হয়েছে আগামী দিনে আমরা ঠিক করোনা পরবর্তী বাংলায় কি ছবি দেখতে পাবো প্রথমে জানাই সবাইকে প্রণাম সবাইকে নমস্কার গত 6 মাস ধরে প্রায় 6 মাস ধরে আমরা যেভাবে করোনাকে ফেস করছি আনএক্সপেক্টেড আনওয়ান্টেড সিনথেটিক ভাইরাস আজকে পরিষ্কারভাবে বলি ইটস এ সিনথেটিক ভাইরাস তার আক্রমণের কারণে আমরা কি পেয়েছি সেটা পরিষ্কার সবার কাছে সারা পৃথিবীতে টোটাল অ্যাটাক সারা পৃথিবীতে 3,16,04,109 জন টোটাল আক্রান্ত ভারতবর্ষে আক্রান্ত 57,32,518 জন আমরা আমাদের পৃথিবী থেকে হারিয়েছি ভারতবর্ষে 91,149 জন আর পৃথিবীতে 5,97,000 জন আর আমাদের ভারতবর্ষে চিকিৎসকের মৃত্যু সংখ্যা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন অনুযায়ী 382 জন এত বড় এতখানি প্রাণঘাতী এবং এতটা ব্যাপক মৃত্যু হার আমি আমার জীবনে প্রথম দেখলাম এই করোনাতে আমরা যে লড়াইটা লড়েছি বা এখনও লড়াইটা লড়ে চলেছি তাতে আমরা পরিষ্কার একটা কথা বলতে পারি যে আজকে এ মুহূর্তে পৃথিবীতে আমরা কেউ সেফ নই নান অফ আস আর সেফ ইন দিস ওয়ার্ল্ড আর এর পাশাপাশি ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা ভবিষ্যৎ বলবে তবে একটা কথা ভবিষ্যৎ হয়তো আমরা তো এমনিতেই চরিত্রগত দিক থেকে মনুষ্য প্রজাতি মুখে মুখোশ পড়ে চলি ভবিষ্যৎ হয়তো আমাদের কাছে এই মুখোশটা প্র্যাকটিক্যাল মুখোশ আমাদের মুখের ওপরে তুলে দিল বরাবরের জন্য আজীবনের জন্য এটাই আমাদের লাভ আর
অর্থনীতির অবস্থা তো সবাই জানেন, নতুন করে কিছু বলতে হবে না। সারা পৃথিবী আর্থিক মন্দা ফেস করেছে এবং এ মুহূর্তে সিনথেটিক ভাইরাসের জনক যে যিনি ভাইরাস সিনথেটিক ভাইরাস আমাদেরকে উপহার দিয়েছেন, তিনি সারা পৃথিবীতে আর্থিক লড়াই এবং প্র্যাকটিক্যালি সমরসজ্জার লড়াই শুরু করেছেন। আপনি চীনের কথা বলছেন? অবশ্যই আমি চায়নার কথাই বলছি। তো অ্যাট দিস পয়েন্ট অফ টাইম অর্থনীতি আরও কত কোন দিকে যাবে সেটা আমরা এখনো পর্যন্ত প্রেডিক্ট করতে পারছি না। ওকে, আমি আসবো অর্থনীতির প্রসঙ্গ যখন আসছে অনির্বাণ দত্ত আপনার কাছে। একটা কৃষি সংক্রান্ত বিল, কৃষি সংক্রান্ত বিলের একটা এফেক্ট, যদিও আজকে আমাদের কাছে কাঙ্ক্ষিতভাবে বহু উৎসব বন্ধ ছিল, একটা এমন একটা জায়গায় মরস অবস্থা, যেটা ডাক্তার ভাস্কর উকিল বলেন আগামীর পৃথিবী কিন্তু এমন একটা জায়গায় যাচ্ছে যে মুখোশটা পারমানেন্ট, অর্থাৎ কতটা আমরা আনসেফ অবস্থার মধ্যে দিয়ে আগামী দিনে সেল করব। কিন্তু এইরকম একটা জায়গা থেকে মানুষের লড়াই তো আর থেমে থাকবে না। পুজোতে 50,000 টাকা ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে, এই বিষয়টাকে নিয়ে আপনি কি মনে করেন এটা অর্থনীতিতে একটা মাইক্রো ইকোনমিতে বুস্ট আনবে? অনির্বাণ দত্ত, দেখুন একটা জিনিস হচ্ছে পশ্চিমবঙ্গে বা বাংলায় পুজোটাকে বাদ দিয়ে আমরা কিছু ভাবতে পারি না। এটা আরেকবার প্রমাণ করলো যে করোনা থাকুক না থাকুক, পশ্চিমবঙ্গে বা বাংলায় কিন্তু পুজোকে নিয়েই লোককে বেঁচে থাকতে হবে। এবং এখানে এই ধর্মীয় ভাবাবেগ একটা আছে এবং এর সঙ্গে আমি বলবো যে ধর্ম বর্ণ মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুর্গাপুজো একটা বড় মহোৎসব। আপনি প্রথমে যেটা দিয়ে শুরু করলেন যে এই করোনার আবহে 6 মাসের লাভ ক্ষতি, আমি আপনাকে একটুখানি বলে দিই যে সুজিতদা, এখনও লাভ ক্ষতি নির্ধারণ করবার সময় আসেনি এবং এটা 6 মাস নয়, শুধুমাত্র ভারতেই কিন্তু করোনা ডিটেক্ট হয়েছিল জানুয়ারি মাসের শেষের দিকে এবং বিদেশের বহু দেশে গত বছর থেকে কিন্তু করোনা শুরু হয়ে গেছিলো। কিন্তু আপনি যদি আর্থিক দিক দিয়ে ব্যাপারটা দেখেন ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু 1 ফেব্রুয়ারি মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যিনি বাজেট স্পিচ দিয়েছিলেন, দীর্ঘ বক্তৃতা, কিন্তু সেই বক্তৃতার মধ্যে কোথাও কোভিডের কথা বলা ছিল না বা কোভিড হতে পারে বা কোভিড হতে গেলে ভারতবর্ষ কীভাবে সেটার জন্য প্রস্তুত আছে, কোথায় কোথায় বেশি আর্থিক বিনিয়োগ দরকার স্বাস্থ্যক্ষেত্রে বিশেষ করে, সেই সবের কোথাও উল্লেখ ছিল না। হঠাৎ করে 22 মার্চ থেকে কিন্তু ভারতবর্ষের জনগণ জানতে পারলো যে করোনা কী এবং করোনার জন্য উনি মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন যে 21 দিনের একটা লকডাউন, 21 দিনের লকডাউন না মানলে ভারতবর্ষ 21 দিন পিছিয়ে যাবে। কিন্তু আলটিমেটলি লকডাউনটা হলো 82 দিনের এবং আমি জানি না ভারতবর্ষ এখন 21 বছর না 82 বছর পিছিয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের লাভ ক্ষতির হিসেব যদি আমরা করতে যাই তাহলে দেখব লাভের থেকে ক্ষতি অনেক বেশি, কারণ এর সঙ্গে যুক্ত হয়েছে শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমফান। মে মাসের 22 তারিখে আপনারা জানেন একটা বিধ্বংসী ঘূর্ণিঝড় ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাকে কিন্তু তছনছ করে দিয়েছে। আপনি যদি গুয়াহাটির ক্ষেত্রে দেখেন সেক্ষেত্রে একটা অতিমারী বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জন্য কিন্তু সেই দুর্দশাটা আরও বেড়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আপনি বলেন এই আর্থিক ব্যাপারটা কিন্তু একটুখানি মানে একটু অন্য দৃষ্টিতে দেখতে হবে, তার কারণ হচ্ছে রাজ্যের ক্ষেত্রে কিন্তু মানে সব রকম সহযোগিতা করতে হবে কেন্দ্রের সঙ্গে, কিন্তু তার হাত পা কিন্তু বাঁধা আছে। অর্থের যোগানটা কিন্তু কেন্দ্রীয় সরকারের থেকে আসবে এবং অর্থের যে খরচাটা হবে সেটা স্বাস্থ্যক্ষেত্রে হতে পারে, করোনার জন্য হতে পারে বা আমফানের জন্য হতে পারে, সেই খরচাটা কিন্তু রাজ্য সরকারকে করতে হয় এবং তার যে একটা মানে বিরাট অঙ্কের খরচা হয়েছে সেই খরচাটা কিন্তু মেনে নিতে হবে আমাদের, যে সেই খরচাটা হয়েছে এবং আগামী দিনেও হতে চলেছে। উল্টো দিকে যদি দেখেন যে সরকারের ভাড়ারেও কিন্তু টান পড়েছে, সরকারের ভাড়ারে টান পড়া মানে তার জিএসটি বাবদ ইনকাম কমেছে, তার ডাইরেক্ট ট্যাক্স বা ইনকাম ট্যাক্স বাবদ ইনকাম কমেছে, কর্পোরেট ট্যাক্সের কালেকশন কমেছে। এবং এর সঙ্গে আপনাকে একটা কথা বলি যে ভারতবর্ষে যখন প্রথম করোনা এলো তখন আমরা দেখেছিলাম সরকার বা রিজার্ভ ব্যাঙ্ক খুব মানে স্বতঃপ্রণোদিত হয়ে কিন্তু 25-27 তারিখে অনেক কিছু অ্যানাউন্সমেন্ট করেছিলেন এবং আলটিমেটলি 12ই মেতে প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত অভিযানের কথা ঘোষণা করেন এবং তারপর 5 দিন অর্থমন্ত্রী এবং তার অর্থ প্রতিমন্ত্রী মানে সব মিডিয়ার সামনে বিভিন্ন প্যাকেজ ঘোষণা করেন। কিন্তু সেটাও কিন্তু 12 তারিখ মানে অলরেডি 4.5 মাস হয়ে গেছে। আমরা যখন করোনা প্রথম বুঝতে শিখলাম আমরা কিন্তু আমরা মানে সারা দেশ বা দেশের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী এরাও কিন্তু করোনার ফলে কত লোকসান হতে চলেছে সেই লোকসানটাকে কিন্তু মেজারমেন্ট করতে পারেননি, আগেও পারেননি এখনো পারেননি। এবং এই আত্মনির্ভর ভারত অভিযানের 4.5 মাস আগে যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল তারপরে কিন্তু দীর্ঘ 4.5 মাস কেটে গেছে, লস আরো বাড়ছে, মানুষ কিন্তু আরো দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে। কতটা দুর্ভোগ, কতটা দুর্ভোগ, কিন্তু আর কোনো অ্যানাউন্সমেন্ট এখনো অবধি আসেনি। ফিসকাল স্টিমুলাস যেটার কথা আমি আপনার কাছে আসবো,
আপনি দুর্ভোগের কথাটা কি মানে একটা দুর্ভোগের ছবি দেখাবো এই 6 মাসের মধ্যে বিশেষ করে আমরা দেখেছি যে ব্যাপক জায়গায় কর্মচ্যুতি ছাটাই পরিযায়ী শ্রমিকদের মানে যন্ত্রণা এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট সেখানে 152 জন সেই এয়ারপোর্ট কর্মী যারা কন্ট্রাকচুয়ালি যারা কাজ করেন কিন্তু স্থায়ী কাজ ছিল সেই স্থায়ী কাজ অর্থাৎ গো এয়ার এবং বিভিন্ন যে সমস্ত বিমান পরিবহন সংস্থা সেই পরিবহন সংস্থার তাদের কিন্তু একটা প্রবল ক্ষতির সামনে গিয়ে পড়তে হয়েছে প্রায় 152 জন 6 মাস ধরে তারা কাজ করছেন কিন্তু তাদের ঠিকমতো বেতন হচ্ছে না যে কারণে কিন্তু এয়ারপোর্টের ভেতরে তাদের বিক্ষোভ কিন্তু মাঝে মধ্যেই বিক্ষোভের সামনে গিয়ে পড়ছে এইরকম একটা পরিস্থিতি যে পরিস্থিতির সাথে এখন কিন্তু বিভিন্ন রাজ্যের বিভিন্ন মানুষ এবং গোটা দেশের মানুষ কিন্তু এই লড়াইটাকে তাদের গিয়ে লড়তে হচ্ছে কি বলছেন সেখানকার আন্দোলনরত কর্মীরা একটু যদি শুনেন তারপর আমি রাহুল চক্রবর্তীর কাছে আসছি আমাদের গো এয়ারলাইন্সে আমরা হেল্পার 152 জন কর্মচারী আজ আমরা 6 মাস ধরে বসে রয়েছি এখানে কোনো কন্ট্রাক্ট চেঞ্জ হয়ে গেছে কিন্তু কোনো শ্রমিক দলকে নেওয়া হচ্ছে না এরা কোনো যোগাযোগ রাখছে না কারোর সাথে ইগনোর করে যাচ্ছে আমাদের পরিস্থিতি খুব খারাপ আজ আমরা এখানে এসে এত প্রতিবাদ করছি কিন্তু কোনো খোঁজ খবর কিছুই দিচ্ছে না এরা আমরা গো এয়ারের অন্তর্গত কন্ট্রাকচুয়াল আন্ডারের লেবার আমাদের আজকে 6 মাস হয়ে গেল আমাদের গো এয়ার কোম্পানি কোনো রকম কারোর সাথে কোনো রকম কথা না বলে আমাদের ডাইরেক্ট বসিয়ে দিয়েছে গো এয়ার এই মুহূর্তে অন্য কোম্পানিকে ট্রান্সফার করেছে কিন্তু আমরা যে সকল লেবার ছিলাম আমাদের সকলে থাকার কথা কিন্তু আমাদের সাথে কোনো রকম আলোচনা হয়নি এখন আমরা রয়েছি 152 জন কর্মী রয়েছে আমাদের এখন আমরা কোথায় যাব আমাদের 6 মাস ধরে কোনো খাওয়া নেই দাওয়া নেই কিচ্ছু নেই এইভাবেই চাকরি হয়ে যায় এইভাবেই চাকরি হয়ে যায় আমাদের নেবে 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 কিন্তু দীর্ঘদিন পর আমাদের আজকে এই অবস্থা আমরা এখন পতনাবদে সংগ্রাম করতে বাধ্য হয়েছি প্লিজ আপনারা আমাদের সাথে থাকুন আমাদের কাজটা যেন হয়ে যায় গোয়ালকে আমরা জানাই যাতে আমাদের এই 152 জন কর্মীকে নিয়ে নেয় আমাদের আর কিছু বলার নেই আমাদের চাকরিটা হয়ে যাক এটাই আমাদের শেষ কথা এখানে এমন এমন শ্রমিক রয়েছে কেউ গোয়ার শুরু থেকে আমি নিজে রয়েছি গোয়ার জবে থেকে ফার্স্ট ডে থেকে আজকে পর্যন্ত এখনও পর্যন্ত আমি ছিলাম আমি গোয়ারে রয়েছি 12 বছর হয়ে গেছে আমার মতন এরকম শ্রমিক বহুজন রয়েছে কেউ রয়েছে 6 বছর ধরে কেউ রয়েছে 6 বছর ধরে এ রয়েছে 10 বছর ধরে এরকমভাবে আমরা বহু শ্রমিক রয়েছি আজকে বসে রয়েছি প্লিজ আপনারা একটা কিছু করুন আমাদের সাথে থাকুন আপনারা শুনলেন যে কি মানে দুরবস্থা 6 বছর কারোর 12 বছর কাজ রয়েছে কিন্তু 6 মাস ধরে তারা বসে গেছেন এই যে চেঞ্জেস এটা কি এই যে নতুন যে শ্রম বিল যেরকম একটা সংস্কার হলো আগামী ভারতের করোনা পরবর্তী ভারতের ছবি বা করোনা পরবর্তী বাংলায় এই ছবি উপস্থিত হবে রাহুল চক্রবর্তী প্রযুক্তিবিদ দেখো প্রথম কথা হচ্ছে আমি অনির্বাণের বক্তব্য শুনছিলাম অনেকক্ষণ ধরে অনির্বাণ অর্থনৈতিক বিশেষজ্ঞ তো অনেক ভাষ বলতে পেরেছে আমি ওর সাথে অনেকগুলো ব্যাপারে একমত দেখো প্রথম কথা হচ্ছে আমি যদি একটু যদি পরিষ্কার করে দেখতে যাই যে কোনো জায়গায় দাঁড়িয়ে একটা প্যান্ডেমিক সিচুয়েশন সারা পৃথিবী জুড়ে চলেছে নিশ্চয়ই আমাদের কাছে এক্সপেক্টেড ছিল না এটা প্রত্যাশিত ছিল না ভারতবর্ষের লোকের কাছেও যেটা হতে পারে কিন্তু সারা পৃথিবী জুড়ে যেটা অনির্বাণ একটু আগে বললো জানুয়ারি মাসের শেষ সময় এটা ডিটেক্ট করা হয়েছিল পরবর্তীকালে ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস প্রায় 1.5 মাস পরে সরকার ডিক্লেয়ার করলো 22 তারিখ থেকে না 25 তারিখ থেকে দেশভর 21 দিনের জন্য লকডাউন কিন্তু এই 1.5 মাসের মধ্যে সরকার কী করলো দেখো আজকে পৃথিবীব্যাপী হয়েছে কিন্তু আমরা নিউজিল্যান্ডকেও দেখেছি আমরা ভিয়েতনামকে দেখেছি সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের যারা রাষ্ট্র চালাচ্ছেন যারা কেন্দ্রীয় সরকার যাদের সবচেয়ে বেশি দায়বদ্ধতা তাদের কাছে সেই স্বাস্থ্যমন্ত্রীকে মাথায় রাখা উচিত ছিল না যে ভারতবর্ষ 137 কোটি মানুষের দেশ তাদের মাথায় রাখা উচিত ছিল না যে এত বড় জনবহুল সংখ্যা এখানে দাঁড়িয়ে স্প্রেড করতে গেলে কী করা যায় আলটিমেট কী দেখলাম আমরা সেই সময় দাঁড়িয়ে সরকার দিল্লির তোমার দাঙ্গা নিয়ে ব্যস্ত ছিল সেই সময় দাঁড়িয়ে সরকার মধ্যপ্রদেশের পালাবদল নিয়ে ব্যস্ত ছিল সেই সময় যখন দাঁড়িয়ে আন্তর্জাতিক উড়ানকে বন্ধ করার দরকার ছিল মাস্ক নিয়ে ব্যবস্থা করা উচিত ছিল তখন কেউ কিচ্ছু করেনি এবং হর্ষবর্ধন যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছেন ভয় পাওয়ার কিছু নেই পরবর্তীকালে একটা রে করে করোনা লোকে জানলো করোনা গায়ে মাখে না মাথায় দেয় সমস্যা হচ্ছে ভারতবর্ষীরা গিয়ে আচ্ছা মানে হঠাৎ করে একদম অপ্রত্যাশিত একটা জায়গায় পড়লো কী হলো তার ফলস্বরূপ পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো নির্দিষ্ট প্ল্যানিং নেই সেই সময় দাঁড়িয়ে যদি একজন পরিযায়ী শ্রমিকেরও 10 জনের যদি সংক্রমণ থাকতো যখন এই সিদ্ধান্ত 2 মাস পর না হলো তখন সারা ভারতবর্ষে এই সংক্রমণ ছড়িয়ে গেছে সুতরাং একটা প্রচণ্ড অপরিকল্পনা মাফিক কোনো পরিকল্পনাই যেখানে নেই সেখানে দাঁড়িয়ে এমন একটা লকডাউন এই রাষ্ট্র নিল যার ফলস্বরূপ পরবর্তীকালে দেখলাম আমি আর্থিক জায়গায় বলবো না যেখানে 2 কোটি 10 লক্ষ মানুষ তাই রোজগার হারিয়েছে
যেখানে আমরা অসংগঠিত ক্ষেত্রে দেখবো হয়তো 19 কোটির মতো মানুষ রোজগার পাচ্ছে না। আজকে তুমি দেখো যে কোনো ক্ষেত্রে, বাড়িতে শিক্ষা ব্যবস্থার এমন অবস্থা হয়েছে যে অনলাইন চালা আমি এগোতে পারছি না, কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই, কোনো গাইডলাইন নেই, ছোট ছোট বাচ্চারা অনলাইন নিয়ে পড়াশোনা করছে, তাদের ভবিষ্যৎ কি, কবে খুলবে, কিভাবে করবে, তার কোনো নির্দিষ্ট গাইডলাইন নেই। আজকে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার হুইমস করে চাপিয়ে দিচ্ছে একটা পর একটা সিদ্ধান্ত, রাজ্য সরকার তার সীমিত সামর্থ্য নিয়ে লড়ছে সুজিত, সেখানে দাঁড়িয়ে যদি 53,000 কোটি টাকা বাকি থাকে, জিএসটির টাকা বকেয়া থাকে, রাষ্ট্র যদি কেন্দ্রীয় সরকার বলে লোন নাও, তোমরা ধার নাও, তাহলে কি করে হবে? আমি আসবো এই জায়গা থেকে, আমি একটা ছোট্ট ওকে, রাজ্য সরকারের কাছে দিশা দেওয়ার জায়গায় সেখানে কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ সহযোগিতা করার দরকার ছিল। আজকে আমরা অপরিকল্পনা মাফিক একটা লকডাউন এবং দেশব্যাপী এই করোনাকে ফেস করার ফলস্বরূপ দেখলাম চরম আর্থিক মন্দা। আমি অনির্বাণ বলতে পারবে পৃথিবীব্যাপী এরকম একটা মন্দার মধ্যে জিডিপি সবচেয়ে কমেছে, সুজিত এরকম একটা সবচেয়ে বেশি মন্দার মধ্যে কি ক্লাবগুলোকে পুজোতে 50,000 ক্লাবের ব্যাপারটা অন্য, তুমি ভাব মানুষ বাঁচবে কিনি। তুমি সুজিত বলো আজকে এই ক্ষয়িষ্ণু জায়গায় দাঁড়িয়ে, এই মহামারীর জায়গায় দাঁড়িয়ে মানুষ যখন সাইকোলজিক্যালি মানে মানসিকভাবে একদম ভেঙে পড়েছে এতদিন ধরে, তুমি ভাবো তো যেসব শৈশব পুরো বদ্ধই আছে দিনের পর দিন ঘরের পর ঘরে, আজকে তাদের কাছে কোনো কিছু নেই, বাংলারই কাছে বাঙালির কাছে পুজো একটা ভয়ঙ্কর বার্তা নিয়ে আসে। আজকে বাংলায় অন্তত আমি ধন্যবাদ দেবো মুখ্যমন্ত্রীকে, তিনি অন্তত সেই ভাবনাটা ভাবছেন। ওকে, আমরা একটু শুনে নেব মুখ্যমন্ত্রী তিনি যে বলেছেন বিস্তৃতভাবে যে পরিকল্পনাটা এবারে পুজোটা কীরকম হবে, পুজো কমিটির কাছে তিনি তার বক্তব্য এবং ছবিটা অনেকটাই তুলে ধরেছেন, এরপর পুজো কমিটিগুলো তারা কীভাবে সে নিয়ে নিশ্চয়ই আমরা আর প্লাস নিউজ, আমাদের পুজো আসছে আগামীকালও আপনারা সেটা দেখতে পাবেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য একটু শুনে নেব। ফায়ার ব্রিগেড কোনো ফিজ নেবে না, টোটাল ফ্রি, কর্পোরেশনগুলো পঞ্চায়েত কোনো ট্যাক্স নেবে না, টোটাল ফ্রি, সিএসসি সিএসসি 50% ফ্রি, এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ দপ্তরও 50% ফ্রি। অনেক পুজো কমিটি আছে যাদের 10 বছর হয়ে গেছে প্রায়, কিন্তু তারা এখনো পর্যন্ত পারমিশন পায়নি। এই রকম যদি দেখেন 10 বছর হয়ে গেছে পারমিশন পায়নি, পারমিশন পাওয়ার উপযুক্ত সেটা আমি পুলিশকে বলবো তাদের পারমিশন করে দিতে, কারণ এরা অলরেডি স্টার্ট করেছে অনেকদিন আগে। বাট পুজো কমিটিগুলো আমি জানি খুব প্রবলেমে আছেন, আমাদের একটা স্বল্প দান তো আমরা দিই, দান নয় ভালোবাসা। এবারে যেহেতু আপনাদের প্রবলেমটা একটু বেশি আছে, এবারে রাজ্য সরকার আপনাদের 50,000 টাকা করে দেবে প্রত্যেকটা পুজো কমিটিকে। একটু যদি অন্যভাবে দেখা যায় অনির্বাণ দত্ত, যে আমরা তো যেটু একটা ভারতীয় সমাজ বাংলার সমাজে বাস করি, সেখানে বিতর্ক রয়েছে যে ক্লাবগুলোকে দাক্ষিণ্য পায় ক্লাবগুলো, এই নিয়ে অনেকের অনুযোগ থাকে, কিন্তু এই যে 50,000 টাকা সেটা কি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমাদের মাইক্রো, বিশেষ করে হচ্ছে অতি ক্ষুদ্র ইকোনমিটা, সেই জায়গায় কি একটা বিশেষ বুস্ট? অনির্বাণ দত্ত, দেখুন এটা নিঃসন্দেহে পুজো মানেই কিন্তু শুধু ঠাকুর দেখা নয়, পুজো মানেই কিন্তু বেচা কেনা হয়, ঠিক আছে? আপনারা দেখবেন যে পুজোর সময় শুধুমাত্র পুজোর জিনিসপত্র কেনা শুধু নয়, পুজোর কটা দিন এই ছোট ছোট আমার স্পেসিফিক স্পেসিফিক প্রশ্ন, এই ক্ষেত্রে কি মানে এই অনেক রাজনৈতিক বিতর্ক যেগুলো ওঠে সেটা কি খুব মানে অর্থনৈতিক অ্যাঙ্গেল থেকে বিতর্কটার খুব খুব জোরালো বলে মনে হয় না? এটা দেখুন, এটা রাজনৈতিক বিতর্ক যে মুখ্যমন্ত্রী ওই টাকাটা দিতে পারেন কি না, বা রাজ্য কোষাগারে যখন এরকম টালমাটাল অবস্থা তখন সেইখান থেকে এরকম 50,000 টাকা করে প্রত্যেক পুজো কমিটিকে দেওয়া যায় কি না, সেটা রাজনৈতিক বিতর্ক। কিন্তু আমি একটা কথা বলতে পারি, পুজো যদি না হয় বা পুজো যদি মোটামুটি একটা এটা তো মানতেই হবে যে পুজোতে যারা কন্ট্রিবিউট করেন, চাঁদা দেন, বা যারা কর্পোরেট সংস্থা বিনিয়োগ করেন বা অ্যাডভার্টাইজমেন্ট খরচা করেন, তাদেরও কিন্তু ভাঁড়ারে টান পড়েছে। সুতরাং সেই পুজোটাকে যদি মানে কোনোরকমভাবে দাঁড় করাতে হয় তার জন্য একটা খরচা আছে, এবং সেই পুজো হতে গেলে
পূজোর আনুষঙ্গিক যত রকম যত কিছু আছে তার সঙ্গে কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িয়ে থাকে এবং সেই ছোট ছোট মাইক্রো ইকোনমিক কথা বলছেন, ধরুন আইসক্রিম ওয়ালা থেকে শুরু করে ছোট ফুচকা স্ট্যান্ড থেকে শুরু করে যে কোনো কিছু, সেই জায়গাগুলো কিন্তু একটা তাদের ক্ষেত্রে কিন্তু রোজগারের জায়গা বা দিশা খুলে দেবে। আমি শুধু বলতে চাই যে পুজো তো শুধু পুজো শারদীয় উৎসব নয়, তার সাথে আমাদের যেমন সেন্টিমেন্ট আবেগ ধর্ম জড়িয়ে আছে, তার সাথে কিন্তু বহু মানুষ যেটা অনির্মাণ বলতে চাইছিল বহু মানুষের এমপ্লয়মেন্ট জড়িয়ে আছে, যারা ঢাক বাজায়, যারা প্যান্ডেল করে, যারা সারা বছর অপেক্ষা করে থাকে, প্রতীক্ষা করে থাকে কবে পুজোটা আসবে এবং সেই তাদের ইনভলভমেন্টটা সেটাও কিন্তু বিরাট ব্যাপার। সারা বছর ধরে যারা তাকিয়ে আছে পুজোর দিকে, কিন্তু তাদের কথা তো ভাবতে হবে। নিশ্চয়ই আমি একটু বিমলদার কাছে আসবো। বিমলদা, আসার আগে এই পুজোর নিয়ে আজকে যে অ্যানাউন্সমেন্ট, আমরা করোনা পরবর্তী বাংলার একটা ছবি দেখার চেষ্টা করছি বিতর্কের মাধ্যম দিয়ে আমরা এটা শুরু করছি, কারণ পুজো আসার পরপরই ছবিটা বদলাবে, ছবিটা বদলাবে এবং অক্টোবর থেকেই বদলে যাবে। ডাক্তার ভাস্কর উকিলের বক্তব্য শুনে নিয়েছি যেরকম একটা পরিস্থিতি, অর্থনীতির বক্তব্য। আমার প্রশ্ন হচ্ছে এই এইখান থেকে, যে কিছুক্ষণ আগে একটা প্রতিবেদনে দেখাচ্ছিলাম যে 152 জন কর্মী গো এয়ার এরকম বড় বড় প্রতিষ্ঠান তারা বসিয়ে দিচ্ছে, কর্মচ্যুতি, স্থায়ী চাকরি আর নয়, সেই বিল পাস হয়ে গেছে। তারপর হচ্ছে এই তিনটি যে বিল, কৃষিক্ষেত্র, এই সমস্ত মিলিয়ে একটা রাজনৈতিক পরিস্থিতি কিন্তু যথেষ্ট একটা গরম হয়ে উঠতে চলেছে বলে কি আপনি মনে করেন? না, রাজনৈতিক পরিস্থিতি গরম তো ছিলই অনেকদিন ধরে, করোনা তাতে বিন্দুমাত্র কি বলবো যে মাত্রা কমাতে পেরেছে বলে আমার মনে হয়নি। সেই পরিস্থিতি চলছে এবং আগামী দিনে হয়তো চলবে, বিশেষত পশ্চিমবাংলায়। দেখুন, কেন চলবে পশ্চিমবাংলায় বিশেষত বললেন? তার কারণ হচ্ছে পশ্চিমবাংলায় সব কিছুতেই যেরকম মানে তীব্র রাজনৈতিক টানাপোড়েনগুলো চলে, অন্য রাজ্যে তো এরকম চলে না, ফলে বিতর্কটা পশ্চিমবাংলায় অনেক বেশি হবে, এ নিয়ে মানে সন্দেহের কোনো জায়গা নেই। এই একটু আগে যেটা আপনারা বলছিলেন যে এই 50,000 টাকা পার পুজো কমিটিকে দিলে লাভটা কী হবে, দেখুন পুজো হবে কিন্তু পুজো প্রত্যেকবারে যে জাঁকজমক নিয়ে পুজো হয় সেই রকম পুজো করা এবারে সম্ভব নয়। কিন্তু যদি এই 50,000 টাকা নাও দেওয়া হয় তাহলে কি আর ঢাকি ঢাক বাজাবে না, নাকি প্যান্ডেলের সামনে বিক্রি বাটা হবে না? হবে, বিরস বদনে যদি ঢাক বাজানো বা বিরস বদনে টাকা পেলে কোন আনন্দ বদন হয়ে যাবে আমি তো বুঝে উঠতে পারছি না। তবে হ্যাঁ, পুজো কমিটিগুলোর নিশ্চয়ই 50,000 টাকা লাভ হবে, সেটা অস্বীকার করা যায় না। কিন্তু কলকাতার যে বড় বড় পুজোগুলো যাদের বাজেট কোটি টাকার ওপরে, তাদের 50,000 টাকাটা নিতান্তই একটা সামান্য কিছু। এখন এই কন্ট্রিবিউশন দিয়ে কারোর যদি রাজনৈতিক লাভ হয় সেটা হতে পারে, বাকি যাদের মানে অন্য দিক তারা অন্যভাবে লড়াই করবে সে নিয়ে আমি যাচ্ছি না। কিন্তু আমার বক্তব্য পরিষ্কার এখানে যে পুজোটাকে যদি সত্যি আমরা পুজোর মতো করতে চাই তাহলে এই 50,000 টাকা না দিয়েও কিন্তু করা যেতে পারে। এইটা 50,000 টাকার জন্যই একেবারে পুজো জমজমাট হয়ে যাবে আমি সেটা মনে করি না। তবে হ্যাঁ, আপনি যদি অর্থনৈতিক দিক দিয়ে বিবেচনা করেন তাহলে অবশ্যই 50,000 টাকা যদি সরকার ইকোনমিতে দেয় তাহলে ইকোনমিতে কিছুটা লেনদেন বাড়বে, ফলে ইকোনমির টোটাল যে ভলিউম সেটা কিছুটা বাড়বে। যে কোনো একজন অর্থনীতিবিদ এটা বলবেই যে অর্থনীতিতে কিছু টাকা আসা এবং সেটা লেনদেন বাড়া মানে অর্থনীতিরই লাভ। না, আমাদের যদি লাভ ক্ষতির হিসেবে দেখি, এই 6 মাসের মধ্যে আমরা খুব আশ্চর্যজনক ব্যাপক হারে ছাঁটাই সর্বত্র আছে। এয়ারপোর্টের একটা ছবি আপনাদের কিছুক্ষণ আগে আমরা দেখালাম যে সেখানে কী অবস্থা, 12 বছর 6 বছর কাজ করছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে এরকম বসিয়ে দেওয়া হচ্ছে, এই যে চারিদিকে এরকম একটা মানে বদ্ধ অবস্থা, এটা তো নিশ্চয়ই করোনাকালে এবং অন্য বক্তব্য সময় রাহুল বলছিল যে কোনো প্ল্যান ছিল না কেন্দ্রীয় সরকারের, কোনো প্ল্যান ছিল না যেরকম পরিস্থিতিকে কীভাবে আমরা ট্যাকেল করতে পারি, যে আর্থিক পরিস্থিতিটাকে বিশেষভাবে। বিমলদা, দেখুন একটা কথা বলি, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই বহু লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে এবং সেই টাকাটা ইকোনমিতে ঢালা হচ্ছে। করোনা আসার অনেক আগে থেকেই পরিকল্পনা সকলেই করেছে, কিন্তু এটা ঠিক এমন একটা ভয়ঙ্কর অতিমারি যেটা আপনার কোনো পরিকল্পনাকেই সবসময় সফল হতে দেবে তার তো কোনো মানে নেই। সরকার লকডাউন করেছে কিন্তু লকডাউনের কি পুরো ফল আমরা পেয়েছি? পাইনি। তার কারণ একটা গণতান্ত্রিক সমাজে এটা তো চিহ্নই, চাপকে সবাইকে ঘরে ঢুকিয়ে দেওয়া হবে, এটা হচ্ছে একটা গণতান্ত্রিক সমাজ, সেখানে মানুষকে যতটা সম্ভব বুঝিয়ে পরিস্থিতির মোকাবিলা করাতে হবে। ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা আমেরিকা যে সমস্যার মুখোমুখি হচ্ছে, একটা গণতান্ত্রিক দেশ হিসেবে আমরাও সে একই সমস্যার মুখোমুখি হচ্ছি। চীনের মতো সবাইকে বন্দুকের নল ঠেকিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া সম্ভব নয়। ওকে, আসবো আপনার কাছে। আর একটা লাইন শেষ করি, আপনি যে চাকরি যাওয়ার কথা বলছিলেন এটা ঠিক, একটা মানুষের চাকরি যাওয়াটা কতটা কষ্টের, সে আমরা যারা কাজ করি আমরা তো বুঝি যে চাকরি যাওয়াটা কষ্টের, কিন্তু এটাও ঠিক করোনাকালে বিভিন্ন আপনি এয়ারলাইন্স কোম্পানি ধরুন না কেন,
এয়ারলাইন্সগুলো যেভাবে লস হতে শুরু করেছে, আপনি যদি তাকে বাধ্য করেন যে না তোমার সমস্ত কর্মচারীকে তোমাকে একই মাইনে দিতে হবে এবং রাখতে হবে, তাহলে কিন্তু আলটিমেটলি ওরা ঝাপটা বন্ধ করে দেবে, কারণ ওদের পক্ষে আর এই কোম্পানি চালানো সম্ভব নয়। এরকম এরকম পরিস্থিতি শুধু অ্যাভিয়েশন না, এরকম পরিস্থিতি এই যে বিলটা পাস হলো সেখানে স্থায়ী চাকরির ক্ষেত্রেও আর নিরাপত্তা নেই। না, স্থায়ী চাকরির ক্ষেত্রে কোনো কালে, শুনুন, আমি স্থায়ী চাকরি করি কিন্তু আমার কি চিরদিন নিরাপত্তা আছে নাকি? আমি অন্যায় কাজ করলে আমাকে কিন্তু আমার চাকরি থেকে বার করে দিতে পারে, ফলে চাকরি আমি করছি মানে আমার কোনো কালে চাকরি যাবে না তা কিন্তু নয়। তবে এটা ঠিক, ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা আমেরিকার দিকে তাকান, সেখানেও স্থায়ী চাকরির নিরাপত্তা কনসেপ্টটা অনেকদিন আগেই কিন্তু ওটা ওরা অনেকটাই কিন্তু ব্যাপারটাকে। আমি একটু ডাক্তার ভাস্কর উকিল, দেখুন একটা কথা বলি, আনুগত্য দেখানোর লোক এখানে আমরা অনেকেই থাকতে পারি, আনুগত্য কতটা হবে, কার পক্ষে নিয়ে কে কথা বলবে, একটা কথা শুনে রাখুন, সরকারের এখন সমস্ত সরকারে স্পেসিফিক্যালি পশ্চিমবঙ্গ সরকারে ডাক্তার নিয়োগ হচ্ছে কিন্তু চুক্তির ভিত্তিতে, সেখানে স্থায়ী চাকরি নেই, এটা বোঝার চেষ্টা করুন। আর দ্বিতীয় ব্যাপার, যিনি পুজোর পক্ষ নিয়ে যিনি প্রযুক্তিবিদ কথা বললেন, 185 কোটি টাকা এক লপ্তে খরচ করা হবে ক্লাবগুলোকে বিতরণ করে, এই 185 কোটি টাকা কার কোথা থেকে এসছে? আমার পকেট থেকে এসছে, আপনার পকেট থেকে এসছে, এখানে যারা সবাই আছে তাদের পকেট থেকে এসছে, আপ আমার জনসাধারণের টাকা সেটা। হু হ্যাজ গিভেন হার সো মাচ রাইট? এই অথরিটি কোথা থেকে এসছে? ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, এই 185 কোটি টাকা পশ্চিমবঙ্গে যে সমস্ত হসপিটালগুলো নরক হয়ে আছে, করোনার আবহে নরকে পরিণত হয়েছে, সেই হসপিটালের উন্নতির ক্ষেত্রে ব্যবহার করা যেত না? কোথায় ইকোনমিক্স দেখাচ্ছেন আপনি, মানুষের জন্য কি হচ্ছে? আর একটা ঢাকিকে আমি আজকে 5,000 টাকা দিয়ে চলে যাবে, দিয়ে একটা ঢাকিকে বিদায় করলাম, চলে যাও, ঢাক বাজিয়েছ, বাট আমি সেই ঢাকির চিকিৎসার জায়গাটা ঠিক করতে পারতাম না? এটা কোনো ইনভেস্টমেন্ট? শুধুমাত্র একটাই কথা, কিছু দলদাস তৈরি করা, এবং দ্বিতীয় ভোটের মুখে কিছু মানুষকে আনুগত করে তাদেরকে দিয়ে ভোট চুরি করার রাস্তা তৈরি করা, ইট ইজ দ্য ফাইনাল রিওয়ার্ড। একেবারে এটা রাহুল চক্রবর্তী অনেকক্ষণ ধরেই বলতে চাইছে। হ্যাঁ রাহুল, প্রথম কথা, কোনো অবান্তর কথার উত্তর দিতে রাজি নেই, দ্বিতীয় কথা হচ্ছে কোনো আনুগত্যর ব্যাপার নেই, যেটা স্পষ্ট কথা স্পষ্টভাবে বলা দরকার, কোথাও রাগঢাক করে মুখোশের আড়ালে কথা বলার কোনো লাভ নেই, আমি স্পষ্টই কথা বলতে চাই, এবং যেখানে আনুগত্য আছে আনুগত্য প্রমাণ করে মানে প্রমাণ নেই বলতে চাই। দ্বিতীয়ত, যারা বড় বড় মূর্তি তৈরি করে, 1,000 কোটি টাকা খরচা করে, তখন তাদের মনে থাকে না যে সারা ভারতবর্ষে কতগুলো হাসপাতাল দরকার, স্বাস্থ্য পরিষেবার কী অবস্থা, সারা ভারতবর্ষে দাঁড়িয়ে মুম্বাইয়ের কী অবস্থা, কর্ণাটকের কী অবস্থা, পাঞ্জাবের কী অবস্থা, হরিয়ানার কী অবস্থা, এটা কি তাদের তখন মনে থাকে না? শুধু পশ্চিমবঙ্গে আঙুল তুললে হবে? পশ্চিমবঙ্গে আঙুল তুলছে একটাই কারণে, যাতে আগামী বিধানসভায় দাঁড়িয়ে মেলাইন করা যায়। আজকে যারা বল্লভভাই পটেলের অত বড় মূর্তি তৈরি করে, কয়েক 1,000 কোটি টাকা খরচা করে, তখন তাদের মনে থাকে এই মূর্তির টাকায় কতগুলো হাসপাতাল হতে পারতো। সুতরাং এগুলো বলে লাভ নেই, অবান্তর কথা বললে কাদা ছড়াছড়ি হবে, আমি কাদা ছড়িয়ে করতে আসিনি এখানে। দ্বিতীয় কথা বলছি, আজকে বিমলদা পুজোর কথা বললেন, 50,000 টাকা দিলে কি এমন হয়ে যাবে? আরে 50,000 টাকা দেওয়া মানে যেখানে দাঁড়িয়ে কর্পোরেটরা টাকা দিতে পারছে না, যেখানে জানে অতিমানের অবস্থা, সেখানে পুজোটা আমাদের সংস্কৃতির সাথে অঙ্গনিক হয়ে জড়িয়ে আছে, আজকে পুজো যদি বন্ধ হয় তখন আবার বিরুদ্ধে চিৎকার করবে এই তৃণমূল সরকার, হিন্দু বিরোধী সরকার, যেমন জগৎ প্রকাশ নাটা কিছুদিন আগে বলে গেছিলেন। সুতরাং এরা পুজো বন্ধ করেছে, এরা চায় না পুজো হোক পশ্চিমবঙ্গের বুকে। সুতরাং আপনি তো উল্টো দিকে ভাবুন কথাটা। ওকে, আমি একটা বিরতির, আমি ফিরছি বিরতির পর, বিমলদা আপনার কাছে আসছি, বিরতিতে যাব, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।